সম্মানিত সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও। দর্শক, আজকে আমরা আমাদের ভিডিওতে একজন অসহায় বুকে নিয়ে আসছি, তার জীবনে কিছু কথা কিছু গল্প আমরা আমাদের চ্যানেলে তুলে ধরবো। দর্শক, ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন, দেখতে দেখতে আপুর ফোন নাম্বারটি আপনারা ভিডিওতে পাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপু? হ্যাঁ ভালো আছি, আপনি কেমন আছেন? ইনশাল্লাহ ভালো আছি। নাম কি আপুর? রূপা। রূপা আপু, কি করেন আপনি? আমি সেলাই মেশিনের কাজ করি। সেলাই মেশিনের কাজ করেন? বাবা মা আছে? হ্যাঁ বাবা মা আছে। আচ্ছা, বয়স কত আপনার? আমার বয়স 20 হয়েছে। 20? আচ্ছা, তো বিয়ে দিয়ে হয়েছে? হ্যাঁ হয়েছিল, আমার ছেলে আছে। ছেলে আছে? তারপর কি হয়েছে বিয়ে শাদী হওয়ার পর? স্বামী কোথায়? আমি ভালো ছিল না, নেশা পানি করতো, এই জন্য ছাড়াছাড়ি হয়েছে। নেশা পানি করতো? হ্যাঁ, এই জন্য ছাড়াছাড়ি হয়ে গেছে। খুব দুঃখজনক ব্যাপার সেবার। কত বছর আগে ছাড়াছাড়ি হয়েছে? হয়েছে 2 বছর হয়েছে। 2 বছর? তো বিয়েটা হয়েছে কত বছর আগে? বিয়ে হয়েছিল 3 বছর সাড়ে 3 বছর হয়েছে। 3 সাড়ে 3 বছর? আচ্ছা আচ্ছা, মানে 17 বছরে যখন হয়েছে তখন বিয়েটা হয়েছিল, তাই না? গ্রামের বাড়ি কোথায়? গ্রামের বাড়ি সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ? আচ্ছা, তো শহরে কোথায় থাকেন? মানিকগঞ্জে থাকি, ভাড়া থাকি। মানিকগঞ্জে ভাড়া থাকেন? কি করেন এখানে? এখানে ছেলে মেশিনের কাজ করি। ছেলে মেশিনের কাজ করে? কে কে থাকে এখানে? আমি একাই থাকি, আমার ছেলে নিয়ে থাকি। ছেলে নিয়ে একাই থাকেন? হ্যাঁ হ্যাঁ, বাবা মা আসে থাকে যায় এরকম। মানে বাবা মা আসে, মানে মাঝে মধ্যে আসে আবার চলে যায়। আচ্ছা, তো এখন ভিডিওতে আসার কারণ কি? কী জন্য ভিডিওতে আসছে? আইছি মনের মানুষের জন্য, পাশে থাকার জন্য, মনের মানুষের জন্য আইছি। মনের মানুষ লাগবে? হ্যাঁ। মনের মানুষ আপনার দেশে গ্রামে নাই? ভাই সেরকম হয় না, সেটারি বাটপারি কথা ভালো না। সেটারি বাটপারি কথা বলে? কথা বলবে কেন, দেখে শুনে আপনার বাবা মা যেহেতু আছে ওনারা বিয়ে করাবে। বাবা মা দিছিল তো সেরকম হয় নাই, ভালো হয় নাই, এই কারণে সারাসারি হয়েছে। এই কারণে সারাসারি হয়েছে? আচ্ছা, এখন চাচ্ছেন যে মানে যদি এভাবে বিয়ে শাদী করা যায়, ভালো একটা মানুষ পাওয়া যায়, তাহলে বিয়ে শাদী করবেন নাকি? মানে বিয়ে শাদী করে নতুন করে সংসার সাজাবেন, এরকম চিন্তা ভাবনা? হ্যাঁ, সেরকম দুজন মানুষ লাগবো না, বয়স্ক মানুষ হলে হয়। বয়স্ক মানুষ হলে হয়? হ্যাঁ। আচ্ছা, তাহলে আপনি তো 20 বছরের মানুষ, বেশি বয়স্ক মানুষ হলে আপনার চলবে? হ্যাঁ চলবে। হ্যাঁ হ্যাঁ, চলাইলে চলবে। বুঝে শুনে বললেন, কারণ আপনার জীবনটা এখন অনেক বাকি রয়ে গেছে। থাক, জীবন তো ভালো হলে তো আগেই হইতো। আপনার সাথে যোগাযোগ করলে কিভাবে করবে? হ্যাঁ, মোবাইল নাম্বার আছে। মোবাইল নাম্বার আছে? হ্যাঁ। ইমো নাম্বার? না, ইমো নাম্বার নাই, সেরকম আমি মানুষ না যে আমার ইমো নাম্বার আছে। দেখতে শুনতে তো মনে হয় যে ইমো নাম্বার একটা আছে, দিবেন না ভাই? নাই নাই না, কেউ যদি কিনে দেয় তার সাথে আমি যোগাযোগ করব। আচ্ছা, কেউ যদি কিনে দেয় তাহলে পরে আর কি ইমো নাম্বার হবে? হ্যাঁ এরকম কিছু। হ্যাঁ আচ্ছা, তো নাম্বারটা বলতে পারবেন? আপনি বলে দেন, আমি বলে দিতাম। বলে দর্শক, রূপা আপুর নাম্বারটা আমি বলে দিচ্ছি, আপনার একটু খেয়াল করে নাম্বারটা তুলে নেবেন। দর্শক, রূপা আপুর নাম্বারটা হচ্ছে 01833995917। এটা আপনার নাম্বার? হ্যাঁ। সবসময় কাছে থাকবে? হ্যাঁ সবসময় থাকে। আচ্ছা, দর্শক নাম্বারটা আরও একবার বলতেছি, 01833995917। নাম্বারটা দুবার বলছি, একবার অবশ্যই স্ক্রিনে লিখে দেবো, সেখান থেকে আপনারা নিয়ে ওনার সাথে কথা বলতে পারবেন। তো রূপা আপু, ভিডিও শেষ প্রান্তে চলে আসছি, আপনি আর কিছু বলবেন? না, কিছু বলবেন না। তো দর্শক, রূপা আপুর সাথে আপনারা যদি ফোন দিয়ে আরও কিছু জানতে চান, আরও কিছু কথা বলতে চান, আরও কিছু শুনতে চান, তাহলে বিস্তারিত শুনে ওনার জীবনে একটা মানুষ আসতে পারেন। আর উনি শহরে থাকে, শুনছেন তো আপনারা, সেলাই মেশিনে কাজ করে এখানে থাকে, তো আপনারা চাইলে ওনার জীবনে একজন মানুষ আসতে পারেন। তো আজকের ভিডিও পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো মানুষের জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।